אני נמצא כאן בחוף הים של עזה עם שר הביטחון, הרמטכ"ל, ראש השב"כ, עם מפקדנו ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। אני נמצא כאן בחוף הים של עזה עם שר הביטחון, הרמטכ"ל, ראש השב"כ, עם מפקדנו וחיילינו הגיבורים שעושים כאן עבודה נפלאה. 19 নভেম্বর সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এ পুরস্কার ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনো গাজা শাসন করবে না। ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য $50 লাখ দেব, পছন্দ আপনাদের, কিন্তু ফলাফল একই হবে, আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব। יש חיזבאללה מחיר מאוד גדול, שרשרת פיקוד שקרסה. গাজায় হামাসের হাতে এখনও 101 জন বন্দী রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় 1/3 এখন মারা গেছে বলে মনে করে তারা। ইসরায়েলের জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কার ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পাবে। হামাসের সর্বশেষ হামলার জবাবে ইসরায়েল অনতিবিলম্বে গাজায় বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যাপক পরিসরে বিমান হামলা শুরু করে। হামলা শুরুর 3 সপ্তাহ পর ইসরায়েল গাজায় স্থল আগ্রাসন শুরু করে। তাদের বাহিনী সাগর থেকেও গাজায় বোমা বর্ষণ করেছে। আক্রমণগুলি প্রাথমিকভাবে উত্তর গাজা, বিশেষ করে গাজা শহর এবং এর নিচে হামাসের তৈরি টানেলকে লক্ষ্য করে চালানো হয়। এই টানেলগুলোকে ইসরায়েল হামাসের সামরিক শক্তির কেন্দ্র হিসেবে বিবেচনা করে। গত বছরের নভেম্বরের শেষের দিকে অস্থায়ী যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা দক্ষিণ গাজায় স্থল অভিযান প্রসারিত করছে। এজন্য সেখান থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়ারও নির্দেশ দেয় তারা। এছাড়া পশ্চিম তীরেও অনেক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার হামাস পরিচালিত স্থায়ী মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় 26,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন হাজার হাজার বেসামরিক নাগরিক। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে উল্লেখ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আইডিএফ বলছে তারা ইসরায়েলের অভ্যন্তরে 1,000-এর বেশি হামলাকারী ছাড়াও প্রায় 9,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে। কিন্তু কিভাবে এই পরিসংখ্যান পাওয়া গেল তার কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েল। গাজায় তাদের 200+ সেনা নিহত হয়েছে, তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যা আরও অনেক বেশি। সঞ্জনা তাপসুম, ধরে কাগজ।